এই ফুলটি এবং এই গাছটি সকল মানুষের কাছে অনেক পরিচিত এই গাছটির নাম হচ্ছে হাতিসুর পুরানো দালান ঘেসে কিংবা রাস্তার ধারে আগাছার মধ্যে এই গাছটি দেখা যায় এই গাছের বাঁকানো ফুলের কারণে এর নাম হয়েছে হাতিশুর। এই রোগটি অনেক রোগের একমাত্র চিকিৎসা বিশেষ করে ব্যথাজনিত রোগের ক্ষেত্রে আমাদের তো অনেক ধরনের ব্যথা হয় যেমন আঘাত পেয়ে ব্যথা হয় অনেক সময় শরীরের কোনো জায়গায় কেটে ছিঁড়ে যায় কখনো কখনো বাতের ব্যথা কখনো দাঁতের ব্যথা কখনো কানের ব্যথা কখনো শরীরে চুলকানি একজিমা কখনও বিষাক্ত পোকার কামড় ছত্রাকজনিত কারণে শরীরে বিভিন্ন ধরনের চাকার সৃষ্টি হওয়া এবং চুলকানি একজিমা দাঁত খুজলি এবং খোঁজ পেঁচড়ার সমস্যা হওয়া আবার কারো কারো যৌনজনিত রোগ রয়েছে যেমন অনেক পুরুষেরাই যৌন জীবনে আগ্রহী নন আবার অনেক নারীদেরও যৌন সংক্রান্ত অনেক সমস্যা রয়েছে পুরুষদের বিভিন্ন ধরনের যৌন সমস্যার পাশাপাশি নারীদেরও যৌন সমস্যার শেষ নেই পুরুষ মহিলা উভয়েরই যৌন সংক্রান্ত সমস্যার সমাধানে হাতিসুর পাতা খুব ভালো কাজ দেয় তবে কিভাবে খেতে হবে অথবা কিভাবে ব্যবহার করতে হবে তা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বলে দেব তো বন্ধুরা প্রথমে হাতিসুর গাছের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই এই গাছের পুষ্পদণ্ড হাতির সুরের মতো বাঁকানো ফুলের রঙ কিছুটা হালকা বেগুনি অথবা সাদা একে সংস্কৃত ভাষায় শ্রী হস্তিনী গাছও বলা হয় কারণ যদি চোখের সমস্যা হয়ে থাকে বা চোখ ওঠার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাতিশুর পাতা উপকার করতে পারে হাতিশুর গাছের পাতা ও শিকড় অনেক রোগের অব্যর্থ ঔষধ এই ভেষজ গাছটি বর্ষজীবী ছোট গুল্ম এগুলোকে আগাছার সঙ্গে বেশি দেখা যায় সাধারণত গ্রামাঞ্চলের দিকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় মোটামুটি ঝোপঝাড়ের মধ্যে এই গাছটি আপনি দেখতে পেয়ে যাবেন এই গাছটি দেড় ফুট পর্যন্ত লম্বা হতে পারে গাছের কাণ্ড ফাঁপা এবং নরম গাছের গায়ে ছোট ছোট আঁশ বা ছোট ছোট লোম দেখতে পাওয়া যায় এই গাছের পাতা খসখসে গাছটির পাতা ডালের নিচের দিকে বড় হয়ে থাকে এই গাছটি যদি আপনি আঙুল দিয়ে ঘষেন বা এর পাতা যদি আপনি আঙুল দিয়ে ঘষেন তাহলে এক ধরনের গন্ধ পাওয়া যায় ফুলগুলো শ্বেত শুভ্র ছোট ছোটো ফুল দেখতে পাওয়া যায় এই গাছে ফুলগুলো কিছুটা পেঁচানো টাইপের থাকে অনেকটা হাতির সুরের মতো এবার নিশ্চয়ই আপনারা হাতি গাছের পরিচয় পেয়ে গিয়েছেন এবারে আপনাদেরকে বলবো ব্যথা উপশমে কিভাবে হাতিস গাছ বা এর পাতা আপনারা ব্যবহার করবেন এই গাছটি যে কোনো ধরনের ব্যথা যেমন ফোলা আঘাতজনিত ব্যথা কোনো কারণে আপনার শরীরে কোনো দীর্ঘমেয়াদী ব্যথা থাকলে তা দূর করতে সাহায্য করে অনেক সময় আবার ব্যথার কারণে লাল হয়ে অঙ্গটি ফুলে যায় অনেক সময় দেখা গিয়েছে আঘাতের কারণে ফুলে গিয়েছে রক্ত জমে গিয়েছে যে কোনো ব্যথায় আপনি হাতিশুর গাছের পাতার রস ব্যবহার করে দেখুন কিভাবে ব্যবহার করবেন জেনে নিন হাতিসুর গাছ সংগ্রহ করে নিয়ে এর সাথে পাতাগুলো ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে বেটে নিন এরপর এর যে রস বের হবে সেই রসটুক রসটাকে সামান্য পরিমাণে গরম করে নিন টকবগে গরম নয় হালকা গরম করে ব্যথার জায়গায় প্রলেপ দিন ঘন্টাখানেক রাখার পর ধুয়ে ফেলুন এইভাবে সাত দিন ব্যবহার করুন আঘাতজনিত ব্যথা ফোলা অথবা যে কোনো ধরনের ব্যথা দূর করতে এটি একেবারে ম্যাজিকের মতো কাজ করবে অনেকের বাতের যন্ত্রণা রয়েছে সেক্ষেত্রে যদি আপনি একটু ভিন্নভাবে হাতি হাতিসুর গাছের পাতার রস ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন এক্ষেত্রে রেড়ি তেল সামান্য পরিমাণে নিয়ে নিন এক এক টেবিল চামচ তেল নিয়ে নিন এর সঙ্গে হাতিশুর পাতা রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন আপনার শরীরে গাঁটে যেখানে ব্যথা বা যন্ত্রণা করছে এই হাতিসুর পাতার রস এবং তেলটি ভালো করে ম্যাসেজ করুন নিয়মিত সাত থেকে দশ দিন ব্যবহার করুন দেখতে পাবেন কিভাবে চমকের মতো আপনার হাঁটুর ব্যথা বা যন্ত্রণা মিলিয়ে গিয়েছে অনেক সময় মৌমাছি বা অন্য কোনো ধরনের কীট আমাদের শরীরে কামড়ালে প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া ও যন্ত্রণা হয় জায়গাটিতে চাকা চাকা দাগ হয়ে যায় এই সময় যদি আপনি হাতিসুর গাছের পাতা হাতের কাছে পেয়ে যান তাহলে কাজে লাগিয়ে ফেলুন হাতিসুর গাছের পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেটে নিয়ে যে জায়গায় আপনার মৌমাছি বা অন্য কোনো পোকা কামড় দিয়েছে সেই জায়গায় হালকা করে লাগিয়ে দিন ব্যথা যন্ত্রণা ও ফোলাভাব মিনিটের মধ্যেই মিলিয়ে যাবে অনেকেই টাইফয়েড জ্বরে ভুগে থাকেন হাতিসড় গাছের পাতা বেটে জলের সাথে মিশিয়ে যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনি খুব উপকার পাবেন বিশ পঁচিশটি পাতা বেটে এর রস বের করে যে পরিমাণ রস বের হবে সেই পরিমাণ রসের সাথে সমপরিমাণ জল মিশিয়ে খান দিনে এক থেকে দুই দিনে এক থেকে দুইবার খান টাইফয়েড জ্বর দুই থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে টাইফয়েড জ্বরের চিকিৎসায় আয়ুর্বেদ শাস্ত্র প্রাচীনকাল থেকেই গাছের পাতাকেই ব্যবহার করে আসছেন এটি ফ্যারেনজাইটিস রোগের ক্ষেত্রেও দারুণ উপকারী পাতার রস অল্প জলের সাথে মিশিয়ে হালকা গরম করে গার্গল করলে এই রোগ নিমেষে দূর হয়ে যাবে এবারে বলছি একজিমার কথা অনেকের শরীরে একজিমা হয় বা সিজনাল চুলকানি দেখা যায় জায়গায় জায়গায় চাকা হয়ে ফুলে যায় কারো কারো আবার রিংগার্ড বা দাঁত হয় খোস পেচড়া ও অ্যালার্জি যে কোনো ধরনের সমস্যা অথবা চুলকানিতে হাতিসুর পাতার ব্যবহার যদি আপনি করতে পারেন আপনি সাত দিনের মধ্যে আরাম বা উপকার পেয়ে যাবেন শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি থেকে শুরু করে অনেকের আবার মাথার মধ্যেও চুলকানি দেখা যায় চুল পড়ে যেতে শুরু করে জায়গায় জায়গায় কষ বের হয় জ্বালা যন্ত্রণা হয় এমন ধরনের রোগের ক্ষেত্রে এমন ধরনের রোগের ক্ষেত্রে আপনি কিভাবে হাতিশুর গাছের পাতা ব্যবহার করবেন জেনে নিন হাতিসুর গাছের পাতা বেটে নিন ছেঁকে রস বের করে নেওয়ার প্রয়োজন নেই পাতা বাটা সহ রস ব্যবহার করুন আপনার শরীরের যে জায়গায় অ্যালার্জি চুলকানি দাঁত বা যে কোনো ধরনের সমস্যা রয়েছে সেই জায়গাটি আগে হালকা গরম জল করে ধুয়ে নিয়ে সুতির পাতলা কাপড় দিয়ে মুছে নিন তারপরে এই পাতা বাটা সেখানে লাগিয়ে রাখুন ভালোভাবে যাতে লেগে থাকতে পারে সেই জন্য একটা পাতলা সুতির কাপড় দিয়ে আপনি বেঁধে রাখতে পারেন ঘন্টা দুয়েক পর আপনি এই জায়গাটি ভালো করে ধুয়ে ফেলুন টানা সাত দিন এইভাবে করুন দেখতে পাবেন আপনার যত পুরোনো ধরনের দা চুলকানি বা স্কিনের সমস্যা থাকুক না কেন দূর হয়ে যাবে এটি মাথায় লাগালে মাথার ঘা চুলকানিও ভালো হয়ে যাবে মাড়ি ফোলা ও মাড়ির ব্যথায় হাতিসুর গাছের পাতা অত্যন্ত ভালো ফল প্রদান করে হাতিসড় গাছের পাতা বেটে এর রস তৈরি করে ভালো করে কুলকুচু করলে এছাড়া সামান্য পরিমাণে হাতিসড় গাছের পাতা মাড়ির ব্যথা বা যন্ত্রণার জায়গায় লাগিয়ে রাখতে পারেন এছাড়া এক চামচ পরিমাণ হাতিসুড় গাছের পাতার রস যদি আপনি খেতে পারেন তাহলে আপনার যে কোনো ধরনের সমস্যা দূর হয়ে যাবে দাঁতের মাড়ির ব্যথা ও দাঁতের মাড়ির যন্ত্রণায় হাতিসুর গাছের পাতা খুব ভালো কাজ করে দেহের ছত্রাকজনিত সংক্রমণে হাতিসুর গাছের পাতা অত্যন্ত উপকারী এই গাছের পাতার রস লাগালে দেহে ছত্রাক জাতীয় সংক্রমণ রোগ দূর হয়ে যায় দেহের ছত্রাক জাতীয় সংক্রমণ রোগ দূর হয়ে যায় যে দেহের যে কোনো ধরনের স্কিন ডিজিজ দূর হতে খুব বেশি সময় লাগে না যাদের জ্বর কাশির সমস্যা রয়েছে তারা হাতিশুর গাছের পাতা ব্যবহার না করে গাছের মূল ব্যবহার করতে পারেন হাতিশুর গাছ উপড়ে তার শিকড় নিয়ে নিন এরপরে এটিকে ভালো করে ধুয়ে এক থেকে দু ইঞ্চি পরিমাণ শিকড় নিয়ে নিন এরপর এই শিকড়টি জলের সাথে মিশিয়ে খান দেখতে পাবেন আপনার পুরানো জ্বর সর্দি কাশি অথবা যে কোনো ধরনের ঠান্ডাজনিত রোগ নিমেষেই দূর হয়ে যাবে দিনে একবার খাবেন এবং তিন থেকে চার দিন খেলেই আপনি উপকার পেয়ে যাবেন ব্রণর সমস্যা থেকেও হাতিশুর গাছের পাতা আপনাকে মুক্তি দিতে পারে গাছের পাতা ও কচি ডাল সংগ্রহ করে সেটাকে থেঁতে দুপুরে স্নানের আগে আপনার ব্রণ জায়গায় লাগিয়ে রাখুন ঘন্টাখানেক পরে ভালো করে মুখটি ধুয়ে ফেলুন ব্রণ সারতে এবং নতুন করে ব্রণ না হওয়ার ক্ষেত্রে এটি আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে এবার বলবো যাদের যৌন সমস্যা রয়েছে যারা দীর্ঘদিন ধরে যৌন সমস্যায় ভুগছেন তারা হাতিশুর গাছের রস কিভাবে ব্যবহার করলে উপকার পাবেন নারী পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার সমাধানে হাতিশুর গাছের পাতা নয় এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে হাতিসুর গাছের শিকড় এই শিকড় আপনি টানা একুশ দিন পর্যন্ত সঠিক নিয়মে খেতে পারলে যে কোনো ধরনের যৌন সমস্যা একেবারেই দূর হয়ে যাবে তবে আগে থেকে একটা বিষয়ে সতর্ক করে দিচ্ছি অধিক দিন বা বেশি দিন পর্যন্ত হাতিশুর গাছের পাতা বা শেকড় কোনো মতেই ব্যবহার করা যাবে না যারা কিডনি বা লিভারজনিত কোনো সমস্যায় ভুগছেন তারা স্কিনে লাগালেও এই গাছের পাতা বা রস বা গাছের শেকড়ের কোনো অংশ মুখে ব্যবহার করবেন না বা সেবন করবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যারা দীর্ঘদিন ধরে কোনো ওষুধ অথবা অ্যান্টিবায়োটিক সেবন করছেন তারা স্কিনে লাগাতে পারলেও মুখে লাগানো বা সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন এবারে বলছি যৌন সংক্রান্ত সমস্যা দূর করতে হাতিশুর গাছের পাতা বা শেকড় কীভাবে ব্যবহার করবেন আশেপাশের কোনো জায়গা থেকে আপনি হাতিসুর গাছ সংগ্রহ করুন যদি বড় গাছ হয়ে থাকে একটি গাছ শিকড় সময় তুলে নিন আর যদি ছোট গাছ হয়ে থাকে তাহলে দুটি গাছ আপনি শিকড় সময় তুলে নিয়ে চলে আসুন এরপর গাছে শিকড়গুলো ভালোভাবে ধুয়ে দু ইঞ্চি দুটো টুকরো বের করে নিন এটিকে ভালো করে থেতো করে এর রস বের করে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মিশ্রিত করে সকালবেলা খালি পেটে এই মিশ্রণটি পান করুন টানা একুশ দিন পর্যন্ত খেয়ে যান যৌন সংক্রান্ত সমস্যা দূর হতে বাধ্য হবে আপনি যদি রস তৈরি করে খেতে না চান সেক্ষেত্রে সেক্ষেত্রে এই গাছের শেকড় আপনি চিবিয়ে খেতে পারেন এক্ষেত্রে শেকড় চিবিয়ে খাওয়ার পর এক টেবিল চামচ মধু আপনি খেয়ে নেবেন তবে খেয়াল রাখবেন মধু যেন খাঁটি হয় বাজারের ভেজাল মধু খেলে উপকার সেক্ষেত্রে তেমনভাবে নাও পেতে পারেন হাতিসুর গাছের আরও দুটি উপকারিতা হলো এটি কানের ব্যথা এবং চোখের সমস্যা দূর করতে সাহায্য করে অনেক সময় চোখ লাল হয়ে যায় চোখ চুলকায় চোখ ওঠা বা অঞ্জলি রোগ হয় সেক্ষেত্রে পরিচ্ছন্ন হাতিসুর গাছের পাতার রস বের করে চোখের মধ্যে এক থেকে দুই ফোঁটা যদি দিতে পারেন দেখবেন চোখের সমস্যা দূর হয়ে গিয়েছে আর যাদের কানের ব্যথা বা কানের সমস্যা রয়েছে এক থেকে দুই ফোঁটা হাতিসুর গাছের পাতা রস কানের মধ্যে দিয়ে দিন দেখবেন নিমিষেই কানের ব্যথা বা কানের সমস্যা দূর হয়ে গিয়েছে দু তিন দিন এইভাবে ব্যবহার করলে কানের সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার